নোটিশ পেয়েছি ইসলামিক জয়গানের অনলাইন ঠিকানা তার হাতে হাতে হ্যান্ডগার্ড নাই দেখেন একটু দেখি সামনে কি লেখা আছে ডোন্ট টাচ লেখা আছে পেছনে যদি দেখি দেখেন তার কিন্তু কোনোভাবেই যে ডিজিটাল নেম প্লেট তো দূরে থাক দেখেন আপনারা দেখেন তারা কিন্তু আমাদের আবার ঠিকই চেক করবে আমাদেরকে কেস দিবে আমাদেরকে সবকিছু হ্যারাসমেন্টে ফেলবে কিন্তু তার কিন্তু কিছু ঠিক নাই দেখেন উনি আরেকজন এসেছে দেখেন আমরা দেখি এই এই ট্রাফিক আঙ্কেলটা তাকে কি ব্যবস্থা নেয় আমরা একটু দেখি হ্যাঁ দেখি কি করে যেহেতু উনি কনস্টেবল উনি হচ্ছে এসআই তো দেখি তাদের মধ্যে এখন কি ঘটে আমরা একটু সবাই লাইভ দেখবো মজা আমরা একটু মজা নিই হ্যাঁ নেন সবাই মিলে মজা নিই দেখেন কি করে আপনি বামে চাপান বামে চাপান কোথায় যাচ্ছেন আপনি আবার রং রুটে যাচ্ছেন কেন রং রুটে যাচ্ছেন কেন ওই রং রায় মার 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 উনি আবার রং রুটে ফেরত চলে যাচ্ছে আপনার বলেন যে আপনার কি মতামত মানে আপনি যে এই অবস্থাতে আছেন আপনি বলেন আপনার অনুভূতিটা বলেন দেখেন স্টুডেন্ট গুলা দেখেন এখানে কিন্তু তারা তারা কিন্তু দেখেন তাদের আপনি যে কথা বলে তাকে সরিয়ে দিলেন হ্যাঁ এখানে সরান আপনি মুখ করেন দেখেন তার গাড়িতে সমস্যা যদি একটা একটা করে খুঁজে বের করি গাড়ির কোনোভাবে ডিজিটাল নাম্বার প্লেট তো দূরে থাক তার মাথায় হেলমেট নেই তারা কিন্তু আবার আমাদেরকে হেলমেটের জন্য জরিমানা ঠিকই করবে জরিমানার সময় কোনো ছাড় হবে না সাথে কেন আপনি আমাদেরকে জাস্ট দেখাবেন কাগজ আমরা ছেড়ে দিব আপনি কাগজটা দেখান যাই হোক দেখেন আমরা কিন্তু অলরেডি 700-800 জন দেখছি তারা জাতির কাছে আমার প্রশ্ন যে তারা কি করে এই দেখেন একটা চরিত্রবান মানুষ কিন্তু চরিত্রের জন্য মানুষকে উপদেশ দিতে পারে তারাই বলতে পারে যে আপনি চরিত্রবান হন যাই হোক আপনি আপনি কিসে আছেন আপনি একটু আপনারটা আমি একটু দেখতে চাচ্ছি জাতি একটু দেখতে চাচ্ছি জাতি দেখবেন আপনাকে জাতি দেখবেন কেন দেখবেন না হ্যাঁ বলেন জাতি দেখতে চাচ্ছি দেখেন পুলিশের কাছে চলে আপনি পুলিশ আছে পুলিশের কাছে যাবো আপনি তো পুলিশের লাইসেন্স গাড়ি থেকে নামেন পুলিশ নিজেরই তো লাইসেন্স করেন পুলিশ নিজেরই লাইসেন্স নেই এর কাছে কি লয়ে যাবো ভুল আমার আমরা বলি আচ্ছা 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 সবাই 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 চুপ আচ্ছা সবাই চুপ আমরা আমি একটু কথা বলি ভুল যখন আমরা বলি যে আমাদের ভুল হয়ে গেছে মামা আমাদের খুব এমার্জেন্সি আমাদের জাস্ট একটা সমস্যা যে হয়তোবা স্যান্ডেল থাকে না হাতে হ্যান্ডগার্ড থাকে না হেলমেট থাকে না আপনারা তো ঠিকই জরিমানা করেন অনেকে না কেউই করে না আপনাকে আমরা কেন স্যাক্রিফাইস করবো স্যাক্রিফাইস করা যাবে না স্যাক্রিফাইস করা যাবে না কোন মতে দেখেন আপনাদের পরিচয় দেখবো আমরা সবাই পরিচয় দেখবো আমরা জাতি জাতি জাতির কাছে কিন্তু আপনি দায়বদ্ধ না 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 আপনি কিন্তু অন্যায় করেছেন আপনি বলেন যে আপনি অন্যায় করেছেন আপনি দেখেন আপনি একটা বাচ্চা যারা হচ্ছে মাইনর আমি একটু বলি সবাই বলি আমরা যারা মাইনর 16 থেকে 18 বছর বয়স আপনারা তারা কিভাবে মারেন গলায় কিভাবে চাপ দেন লজ্জা লাগে না আমরা আমরা সমগ্র জাতির স্টুডেন্টকে কিন্তু আমরা এখান থেকে রেসপন্স আমরা কিছু হবে না আমরা স্টুডেন্ট হিসেবে আছি মানে কিছু হয় না কিন্তু উনাদের আইডি কার্ড চেক করতে গেলে অনেক কিছু হয়ে যায় নাম হচ্ছে উনি তার আইডি কার্ড লুকিয়ে রেখেছে আইডি কার্ড দেখাতে উনি ভয় পাচ্ছেন যাই হোক এখানে মনে হয় যে ওনাকে আমরা কোনোভাবে ছাড় দিব কোনোভাবে আমরা ছাড় দিব না এটাই হচ্ছে আমাদের নিয়ত আমরা কিন্তু তার আমরা যখন কি করেন যে আইন সহজ সমাজ আচ্ছা ওনার কি পেপার আছে গাড়ি কোন কি আমাদের কি ছাড়া হবে পেপারও নাই আচ্ছা আপনি গাড়ির গাড়ির এটা শুনে আমি বলি আপনার কি কি আছে বলেন হ্যাঁ তা তাহলে তো আপনার আপনার অন ডিউটি না তাহলে আপনি কি ডিউটি দিয়েছেন আপনার লাইসেন্স থাকা উচিত না আপনার এখন যদি এখন যদি স্যার ওবায়দুল ডাক্তার এসে বলে যে দেখান আমাদের লাইসেন্স
আপনি কি বলবেন যে আপনি বলেন যে আপনার মানে কি কি সমস্যা বলেন এক এক করে বলেন সবগুলো বলেন তারপরে আমরা শর্ট আউট করব বলেন বৃষ্টির কারণে রেন কোট না কাগজপত্র নেন না গাড়ি 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 তো কিছুই নাই মানে হচ্ছে পেছনে যে একটা ডিজিটাল লাইসেন্স ডিজিটাল নেম প্লেট লাগে এটা না কিছুই তো নাই আপনার হেলমেট নাই আপনার গাড়ির মানে মানে আপনার তো গাড়ি আমার তো ভয় লাগছে আমাদের আমরা আমরা খুব ভয় পাচ্ছি গাড়িতে যে কোনো সমস্যা নেই এরকম কোনো কিছু বলতে পারবেন না বলতে পারবেন যে গাড়িতে কোনো সমস্যা নাই এই গাড়ি চুরি নাকি আমি নিজের টাকা কিনা যাই হোক স্টুডেন্ট গুলো এখানে ছাড়বে না আমি শিওর তর্ক করতেই থাকবে এটাই স্বাভাবিক গাড়ি কিন্তু ছাড়বে না এটা আমরা শিওর দেখেন গাড়ি কিন্তু কেউ ছাড়বে না আমি শিওর এখানে এক এক করে কিন্তু সবগুলাই চেক করবে ওনাকে কোনোভাবে কেউ ছাড়বে না এটা আমি শিওর কারণ আমরা কিন্তু ছাড়তে আজকে আসি নাই আমরা হচ্ছে রাজপথে নেমেছি কারণ আমরা সবগুলা আমরা জনগণকে সচেতন করব